আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আল পথ দিয়ে হাজার বছর চলি। বিশাল মঞ্চের মাঝে আলো আধারের খেলা, স্বাধীনতার ঐতিহাসিক প্রেক্ষাপটের সঙ্গে নবীন প্রবীণ শিল্পীদের অনন্য পরিবেশনায় জমে উঠেছিল চার দিনের বর্ণিল এই আয়োজন। আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। গণহত্যার রাত 25 মার্চ থেকে 28 মার্চ পর্যন্ত চলা এই আয়োজনে উঠে এসেছে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের উন্নয়ন, দেশাত্মবোধের চেতনাকে জাগিয়ে তুলতে নানা আলোচনা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জয় বাংলা জয়োৎসবের চতুর্থ দিনও শুরু হয় বিশিষ্টজনের বক্তৃতায়, আর শেষ হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এটা হঠাৎ করে একটা আকাশ থেকে পড়া উন্নয়ন নয়। ব্যতিক্রমধর্মী এই উৎসবের প্রথম অংশের অনুষ্ঠান হয় সোহরাওয়ার্দী উদ্যানে। সোমবার সেখানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি সহ বিশিষ্টজনেরা। বর্তমানে বাংলাদেশের উন্নয়নের চড়াই উতরাইয়ের কথা উঠে আসে বক্তব্যে। আগামী 10 বছরের মধ্যে আমরা যে একটা উন্নত দেশে পরিণত হব এবং বিশ্বের 24তম অর্থনৈতিক শক্তিশালী রাষ্ট্রে পরিণত হব, এই ফোরকাস্ট কিন্তু বিশ্বের খ্যাতি মানে অর্থনীতিদের করে যাচ্ছে। আলোচনা শেষে শুরু হয় নৃত্য পরিবেশনা। সমবেত কণ্ঠের গান, কবিতা আবৃত্তির মাধ্যমে উপস্থিত দর্শক শ্রোতার মাঝে ছড়িয়ে দেয়া হয় দেশের প্রতি মমতা। চার দিনের এই আয়োজনে একই সঙ্গে জাতীয় গণহত্যা দিবস, স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। 29 মার্চ মঙ্গলবার হাতিরঝিলে সমাপনী আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে জয় বাংলার জয়োৎসব কর্মসূচি। নাবিলা সোহার, সময় সংবাদ।